শীত উধাও বাড়ছে গরম, আর গরম বাড়ার সঙ্গে সঙ্গে দাঁড়িয়ে বৃষ্টিরও পূর্বাভাস। রাজ্যের বিভিন্ন প্রান্তে হতে পারে বৃষ্টি, এমনটাই জানাচ্ছে আবহাওয়া দপ্তর। আমাদের প্রতিনিধি অয়ন কি জানাচ্ছেন, জানবার চেষ্টা করি অয়নের থেকে। অয়ন, আলিপুর আবহাওয়া দপ্তরের তরফ থেকে যেমনটা জানা যাচ্ছে, বুধবার থেকে আজ বৃষ্টির দাপট কিন্তু মূলত বাড়বে দক্ষিণবঙ্গের একাধিক জেলায়। বৃহস্পতিবার যেমনটা বৃষ্টির পূর্বাভাস রয়েছে দক্ষিণবঙ্গের একাধিক জেলায়, এবং সেক্ষেত্রে দাঁড়িয়ে দুই বর্ধমান, মেদিনীপুর, হুগলি এবং কলকাতার পার্শ্ববর্তী অঞ্চলে বৃষ্টির দাপট বাড়বে এমনটা আলিপুর আবহাওয়া দপ্তরের তরফ থেকে পূর্বাভাসে জানানো হয়েছে। এবং দক্ষিণবঙ্গের বেশ কিছু জেলায় হাওয়ার গতিবেগ থাকতে পারে এমনটা জানানো হচ্ছে, যে 40-50 কিলোমিটার প্রতি ঘন্টায় হাওয়ার গতিবেগ থাকবে। এবং এই যে একেবারে পূর্বাভাস, এই পূর্বাভাস কিন্তু বরংটা বলা হচ্ছে যে শনিবার পর্যন্ত কিন্তু দুর্যোগ থাকবে, এবং রবিবারও একটা বৃষ্টির পূর্বাভাস থাকছে। অর্থাৎ এই সপ্তাহটা পুরোটাই একটা বৃষ্টির পূর্বাভাস থাকছে গোটা দক্ষিণবঙ্গ জুড়ে। এবং তার পাশাপাশি উত্তরবঙ্গের ক্ষেত্রে কিন্তু একইভাবে আজ থেকে বৃষ্টির সম্ভাবনা রয়েছে দার্জিলিং, কালিম্পং জেলাতে। এবং তার পাশাপাশি একেবারে বলা যায় বৃহস্পতিবার থেকে উত্তরবঙ্গের বেশ কিছু জেলায় তুষারপাত সহ একেবারে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি হতে পারে এমনটা আলিপুর আবহাওয়া দপ্তরের পূর্বাভাসে রয়েছে। একইভাবে দক্ষিণবঙ্গের মতো উত্তরবঙ্গের ক্ষেত্রেও একেবারে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সম্ভাবনা, এবং সেখানেও বেশ কয়েকটি জেলাতে যেমনটা কোচবিহার থেকে শুরু করে মালদাহ এবং একাধিক জেলাতে 40-50 কিলোমিটার বেগে হাওয়া বওয়ার সম্ভাবনা রয়েছে এমনটা আলিপুর আবহাওয়া দপ্তরের তরফ থেকে পূর্বাভাসে জানানো হয়েছে। এবং এই দুই বঙ্গের আবহাওয়া পরিবর্তনের মূল কারণ হিসেবে যেমনটা আলিপুর আবহাওয়া দপ্তরের তরফ থেকে জানানো হচ্ছে, উত্তর পশ্চিম ভারতের উপরে একটি ঘূর্ণাবর্ত অবস্থান করছে। এর পাশাপাশি এই ঘূর্ণাবর্ত যখন উত্তর পূর্ব ভারতের দিকে এগিয়ে আসবে, এবং তা যেমন এগিয়ে আসছে, এবং তার পাশাপাশি একটি বিপরীত ঘূর্ণাবর্ত বঙ্গোপসাগরের উপর অবস্থান করছে। আর এই দুয়ের জেরে এই দুই বঙ্গে আবহাওয়ার পরিবর্তন এমনটাই আলিপুর আবহাওয়া দপ্তরের তরফ থেকে পূর্বাভাস বলা হচ্ছে। সব মিলিয়ে উত্তরবঙ্গ এবং দক্ষিণবঙ্গের ক্ষেত্রে এই সপ্তাহে প্রায় সবকটি দিনে বৃষ্টির পূর্বাভাস রয়েছে, এবং তার পাশাপাশি বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে তেমনটাই আলিপুর আবহাওয়া দপ্তরের তরফ থেকে পূর্বাভাসে জানানো হয়েছে।